Those TV twenty four enjoy by listening to the Holy Quran. Alhamdulillah, Rabbil Alameen. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا نِقَالُ الريان يدخل منه الصائمون দেশ ও প্রবাস কাস উদুর যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের সবাইকে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রেরণায় রমাদনে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রমাদয়নের তাৎপর্য এবং গুরুত্ব আপনারা জানেন অলসভ্যান হুয়া চায়লা আমাদের উপর মোমিনদের উপরে সুয়ামকে ফরজ করেছেন যা তিনি সুরা বা করার وعن الثلاثة يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون همان درقون তোমাদের উপরে রমাদান সুয়ামকে আল্লাহ সোবাহন মতালা ফরজ করেছেন যেমনি ভাবে ফরজ করেছিলেন তোমাদের পূর্ববর্তী ওম্মুদের উপরেও এই সুইয়ামকে শুধুমাত্র আল্লাহ সুবাহ মতালা আমাদের উপরে ফরজ করেননি বরং আমাদের পূর্ববর্তী যারা এসেছেন সেই সমস্ত নবীদের ওম্মুতদের উপরেও আল্লাহ সুবাহ মতালা সুইয়ামকে ফরজ করেছেন যার উদাহরণ আমরা পাই নবী মুসা আলিহি সাল্লাম যখন তার উপরে তৌরাত কিতাব অবতীর্ণ হয়েছিল সেই সময় নবী মৌসা আলি হিসরাত সালাম প্রায় চল্লিশ দিন তিনি রোজা রেখেছিলেন স্যাম পালন করেছেন নবী ঈসা আলি হিসরাতুসালাম যখন তার উপরে ওহি অবতীর্ণ হয়েছিল যখন অবসুবাহ তালা তাকে ইঞ্জিল কিতাব দিয়েছিলেন তখনও তিনি চল্লিশ দিন পর্যন্ত তিনি সাম পালন করেছিলেন এমনিভাবে আমরা দেখতে পাই দাউদ আলে হিসায়াতলাম তিনিও সিয়াম পালন করেছেন অন্যান্য কম সিয়াম পালন করেছেন তার অম্মদগণ সিয়াম পালন করেছেন কিন্তু তাদের সিয়ামের ধরন ভিন্ন ছিল আর আমাদের সিয়ামের ধরন হচ্ছে ভিন্ন অল্লা সবাই তালা কেন আমাদের উপরে এই সুয়ামকে ফরজ করেছেন এই আয়াতের শেষাংশে আল্লা সবাহতালা সুন্দর করে বলেছেন তিনি বলেছেন লাখ দত্তা কোন যাতে করে তোমরা মোত্তাকেই হতে পারো যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো আল্লা ওয়া তাআলাকে চিনতে পারো এই জন্য ওয়া তাআলা আমাদের উপরে এই সিয়ামকে ফরজ করেছেন মানুষের তাকুয়া অর্জনের তেজকেতুল নফের একটি মুখ্য সময় হচ্ছে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই রমাদন মাস রমাদন মাস এত সুযোগ তার রয়েছে সেই সুযোগগুলো সে যদি কাজে লাগাতে পারে তাহলে তার জন্য একজন মোত্তাকি হওয়া খুবই সহজ হয়ে যাবে আমরা আজকে আপনাদের সামনে এই রমাদান মাসের কয়েকটি ফদেলা ফাদায়ল উল্লেখ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ রমাদান মাস এমন একটি মাস যে মাসে আল্লা সোবাহানা মহিমান্বিত কোরআন যে কোরআন আমাদের সংবিধান যে কোরআন আমাদের চলার পথ সেই কোরআন উল্ করিম আল্লা তালা অবতীর্ণ করেছেন রমাদান মাসে তিনি বলেছেন শাহরু হুদা হুদাউল ফুরকান যে আমি রমাদান মাসে কোরআন উল করিমকে অবতীর্ণ করেছি যে কোরআন হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক যে কোরআন মানুষদেরকে পথ দেখাবে যখন মানুষগুলো শয়তানের অসসায় পরে ভিন্ন পথ অবলম্বন করবে তখন তাদেরকে সঠিক পথে পথ প্রদর্শন করার জন্য আমার কোরআন ভূমিকা পালন করবে আমার কোরআন পথ দেখাবে আর এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি রমাদান মাসে সুবাহান্লাহ এবং আল্লাহ অল্লা তালা সুরা কদরের প্রথম আয়াতি বলেছেন যে আমি এই কোরআনুল ক্যারিমিকে অবতীর্ণ করেছি কদরের রজনীতে আর আমরা সবাই জানি যে কদরের রজনী হচ্ছে সেটি রমাদনের মধ্যেই হয়ে থাকে রমাদনের শেষ দশকেই হয়ে থাকে তাহলে এই মাসটির প্রথম যে ফাব্দা সেটি হচ্ছে গুরুত্ব হচ্ছে এই মাসে আল্লাহ সুবাহ কোরআন উল্লানি অবতীর্ণ করেছেন আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি প্রায় দীর্ঘ ছয় মাস তিনি হেরা গুহাতে মাক্কা আল মোকর্মার মধ্যে বাইতুল্লাহ আল মুশার্রফা থেকে তিন কিলোমিটার দূরে প্রায় আড়াই হাজার ফিট উঁচু সেই স্টোনের পাহাড় নূর জাবাল নূরের উপরে যে একটি গুহা রয়েছে হেরা গুহা সেই হেরা গুহার মধ্যে ওয়াসাল্লাম ছয় মাস পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন আর যখন আল্লাহ সুবাহন আহমতালা তার এই ধ্যানকে ভেঙেছেন তার যে চিন্তা ছিল এই পৃথিবীকে সৃষ্টি করেছে এই সুন্দর আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া আলা জিবিল আমিনকে পাঠিয়ে রসরুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লামের এই চিন্তার অবসান ঘটিয়েছেন তিনি বলেছেন এ করা বিসমি খলাক আর সেটিও ছিল রমাদন মাস আমরা জানি রমাদনের যে সমস্ত গুরুত্বগুলো রয়েছে যে সমস্ত ফাদিলা রয়েছে সেই সমস্ত ফাদিলার অন্যতম একটি ফাদিলা হচ্ছে যা রসরুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন ইন্নাফিল জন্নাতি বায়াবানি কলবার রয়ান ইয়াদুল মিন হুসাইমুন যে জান্নাতের মধ্যে একটি দরজা থাকবে একটি ডোর থাকবে এটি হচ্ছে স্পেশাল একটি ডোর যে ডোর দিয়ে শুধুমাত্র যারা সিয়াম পালন করেছে তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারবে এবং রসুল্লাহ সাল্লাহ আলীহাম হাদিসের শেষাংশে বলেছেন এই দরজাদি যখন শুধুমাত্র সিয়াম যারা পালন করছে যারা রোজা রাখছে তারা প্রবেশ করবে যখন তারা প্রবেশ করবে এবং তাদের সংখ্যা শেষ হয়ে গেল তখন সেই ডোরটিকে বন্ধ করে দেওয়া হবে সেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না তার মানে হচ্ছে যারা সিয়াম পালন করবে তাদের জন্য স্পেশাল দরজা থাকবে জান্নাতের প্রবেশের জন্য রমাদান মাসের আরও একটি গুরুত্বপূর্ণ দিলা হচ্ছে যারা সুরুল্লাহ সাল্লাহ্লাম তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে ঈদ জমাদ আবু আবুলনা গুল্লিক আবু আবুল্না ও সফিদি সায়ীন যখন রমাদান মাস আসবে তখন আল্লাহ সুবাহ জান্নাতের ডোরগুলোকে খুলে দিবেন জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দিবেন এবং জাহান নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হবে অসুবিধা তি এবং শয়তানকে শৃঙ্খলিত করা হবে শয়তানকে বন্দি করে রাখা হবে তাহলে আমরা যারা তেসকেতুন নফস অর্জন করতে চাই যারা আমরা তাক অর্জন করতে চাই যেখানে শয়তান চ্যালেঞ্জ সরে দিয়েছিল অলসব্যানতলাকে তোমার এই বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য তোমার এই বনি আদমকে খারাপ পথে নেওয়ার জন্য আমি ভূমিকা পালন করব। আমি তাদেরকে সঠিক পথে যেতে দেব না আমি তাদেরকে জান্নাতে যেতে দেবো না আর সেই শয়তান কেয়ালসহ্যান হয় তারা রমাধন মাসে বন্দি করে রাখবেন কাজে আমরা যারা জান্নাতে যেতে চাই আমরা যারা তেস্কেতু নফস অর্জন করতে চাই আমরা যারা তাকওয়া অর্জন করতে চাই আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা জানেন রমাদানের যে সমস্ত ফদিলা রয়েছে সেই সমস্ত ফদিলা সমূহের অন্যতম একটি ফদিলা হচ্ছে আল্লা বেহানমা মালা আমাদের জন্য এই মাসে একটি মহিমান্বিত রাত্রি রেখেছেন সেটি হচ্ছে লাইলেতুল কদর যা আল্লা সুবাহান্মতলা বলেছেন সুরা কদরের মধ্যে লাইলাতুল কদরি খৈরুমিন এলফি ফি শাহর কদরটা হচ্ছে এমন একটা রজনী এমন একটি রাত যে রাত্রিতে এবাদত করতে পারলে ব্যক্তি তিরাশি বছর চার মাস এবাদত করা সব পেয়ে যাবে সোবাহান্লাহ আর সেটিও হচ্ছে রমাদন মাসে তাহলে আমরা রমাদন মাসে একটি রাত্রি পাচ্ছি যে রাত্রিটি আমরা উদযাপন করতে পারলে এবাদতের মধ্য দিয়ে তাহলে আমরা তিরাশি বছর চার মাস এবাদত করা সব আমরা পেয়ে যাব এবং এই রমাদন মাসে আরও একটি ফদিলা হচ্ছে আল্লা সুবাহানা যা হাদিসে কুদুসির মাধ্যমে এসেছে কুল্লু আহমানি আদম লাহ আদমের প্রত্যেকটি আমল হচ্ছে তার জন্য ইল্লা সিয়াম ব্যতিরেক অর্থাৎ বনি আদম যে সমস্ত কাজ করে সমস্ত কাজগুলো তার জন্য শুধুমাত্র সিয়াম ব্যতিরে কে অর্থাৎ সিয়াম হচ্ছে জন্য আর সিয়ামটা হচ্ছে আমার জন্য আমি নিজে তার প্রতিদান দিব সোবাহান্লাহ তাহলে আমরা যারা অন্যান্য এবাদত করছি সলাদ পালন করছি আমরা সলাদ আদায় করছি এবং জ্যাকাত দিচ্ছি সেই সমস্ত এবাদতের মধ্যে কিন্তু একটি বিষয় থেকে যায় আমরা সেটিকে হয়তোবা কেউ রিয়ার জন্য মানুষকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য প্রদর্শনের চেয়ে আমরা সেটি করতে পারি কিন্তু সিয়াম এমন একটি আবাদত সেখানে সেই জিনিসটি থাকে না আপনি যখন সিয়াম পালন করছেন সিয়াম পালন অবস্থায় যদি আপনি মনে করেন যে আপনি সকল মানুষের কাছে বলবেন আপনি সিয়াম পালন করছেন আপনি স্বয়াম কিন্তু বাস্তবে আপনি সিয়াম পালনকারী নয় আপনি ঘরের মধ্যে প্রবেশ করে আপনি দরজা বন্ধ করে দিয়ে আপনি পানি পান করছেন তাহলে কেউ কি বুঝবে না তাহলে এই জন্যই অবশ্য হ্যানো তারা বলছেন যে হাদিসি কুদ্দুসির মাধ্যমে যে সিয়ামটা হচ্ছে আমার জন্য বান্দা আমাকে সন্তুষ্ট করার জন্যেই তারা কি করলো সিয়াম পালন করল এই জন্য আমি নিজের হাতে তাকে প্রতিদান দেবো সোবাহান্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আসুন এই যে রমাদানের ফদায়লগুলো রয়েছে সেই সমস্ত ফদায়লগুলো আমরা অর্জন করার চেষ্টা করি এবং আল্লাহ সোবাহানুমাতাল্লাহ আমাদের সবাইকে রমাদানের প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে এই মাসটিকে কাজে লাগিয়ে আমরা যেন তাকুয়া অর্জন করতে পারি সেই তফিক আমাদেরকে দান করুন আমিন আমায় তফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি Allah, 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 Allah.